सोमवार की सुबह उत्तर 24 परगना के घोला बोर्ड घर स्थित प्लास्टिक चेयर कारखाने में भयावह आग लग गई। इस आग में 3 श्रमिक फंसे हुए थे जिन्हें दमकल कर्मियों ने बाहर निकाला और साथ ही आग बुझाने की कार्यवाही शुरू की। आग इतना भयानक था कि शायद ही कोई सामान बचा हो। मौके पर दमकल की 25 इंजनें पहुंची। दमकल मंत्री सुजीत बोस ने भी मौके पर पहुंचकर स्थिति का जायजा लिया। अरे ऊपर अरे निश्चित लगे ना अरे निश्चित नहीं কিভাবে আগুনটা লাগছে লেগেছে এটা তো বলা সম্ভব না, এটা পরে এনকোয়ারিতে বোঝা যাবে, কিন্তু আগুনটা খুব সাংঘাতিক লেগেছে এবং এটা একটা প্লাস্টিকের চেয়ার ফ্যাক্টরি। আর সকাল থেকে আমাদের লোকেরা কাজ করছে, স্থানীয় লোকেরা প্রথমে কাজ করছিল, পরে আমাদের লোকেরা এসছে। আমাদের এখন 12টা জেট এখানে কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা সরু গলির মধ্যে। তাও আমাদের একটু রুখতে অসুবিধা হয়েছে, কিন্তু এখন সবকারই মোটামুটি টোটাল 25টা ইঞ্জিন, কিন্তু এখন 12টা জেট কাজ করছে এবং আমাদের ফোম আছে, ফোমও চার্জ করছে। কারণ এটা কেমিক্যাল থেকে আগুনটা স্প্রেড করছে, কারণ জলও যেমন যাবে তার সঙ্গে সঙ্গে কেমিক্যালও আমরা চার্জ করছি। আর ভেতরে এন্ট্রির মধ্যে আমরা গ্রাউন্ড ফ্লোরে এন্ট্রি হয়ে গেছে, আমাদের লোকেরা নিয়ে নিয়েছে। সেকেন্ড থার্ড ফ্লোরে এখনো এন্ট্রি নিতে পারিনি, বিভৎস ধোঁয়া আছে, স্মোক আছে, সেটা বোঝা যাচ্ছে না। সেটা ওরা বলতে পারবে, যাদের মালিক আছে তারা বলতে পারবে, শোনা যাচ্ছে কিন্তু সেটা কনফার্ম না।